তাই জন্য ওই বিউটিটা কমে গেছে যেটা দার্জিলিং এ স্টিল আছে। আমার মত বাঙালিরা কি বলে যে ঠিক আছে কালকে থেকে আমি সকাল সকাল উঠে একদম মর্নিং ওয়াকে বেরিয়ে যাব, 5টার সময় উঠব, মর্নিং ওয়াক করে 6টার মধ্যে চলে আসব, তারপর ঘরের কাজকর্ম শেষ করে দেব। বাট সেটা হয় না, মানে কালটা আর আসে না, তখন আমরা কি বলি ঠিক যাব, মানে পরের দিন যাব, আবার আবার আসবে। তো যদি এরকম রাস্তা হয়, মানে যেখান দিয়ে এখন আমি যাব, তো তাহলে কিন্তু মর্নিং ওয়াক করাই যায়। যদিও সেটা আমি বলছি, তাও আমি যদি এখানে থাকতাম, এখানকারই যদি অধিবাসী হতাম, তাহলে হয়তো 2-3 দিন যেতাম সপ্তাহে, তারপরে হয়ে যেত। তো যাই হোক, গুড মর্নিং। আর আজকে আমাদের নৈনিতালের সেকেন্ড দিন, আজকে 9th May। তো এখন 8:30 বাজে, আমি যাব, একটু বেরোবো। আমার অ্যাকচুয়ালি হাত কেটে গেছে, তো ব্যান্ডেড কিনবো, সাথে বরফির জন্য কিছু একটা কিনবো ব্রেকফাস্টের জন্য। তো চল, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করে, দাঁড়িয়ে ডান্স করে, যা যা পড়ে গেল। আজকে দিনটা পুরোটাই মেঘলা, মাঝে মাঝে টিপ টুপ করে বৃষ্টিও পড়ছে। এই যে আমরা একসাথেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বাবাজি আজকে বললো যে মাথায় চড়ে যাবে, তার আগেও আমার সাথে হেঁটে এসছে, অনেকটাই হেঁটেছে। আর এখন এই অবস্থা, আমি আমার এমনি তো ঠান্ডা লাগছে, তার মানে মনে হচ্ছে আরো কিছু চড়িয়ে দিলে ভালো হয়। ঠান্ডা এখানে, হ্যাঁ সবথেকে বেশি ঠান্ডা। যাই হোক, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টিটা এরকম মানে বেড়ে যায় তাহলে আমরা রোপওয়ে যেতে পারবো না। বাট আজকে ইচ্ছা আছে এখন রোপওয়েতে যাওয়ার। নয়না দেবী যে মন্দিরটা আছে ওখান থেকেই বোধহয় রোপওয়ের রাস্তাটা। চলো, নৈনিতালের মেলের সামনে এরকম অনেক গাড়ি থাকবে যেগুলো তোমরা রেন্ট নিতে পারো, এখানেই নাম্বার দেওয়া থাকবে, তো সেগুলোতে ফোন করে তুমি এই বাইকগুলো রেন্টে নিয়ে পার ডে হিসাবে 600 কি 700 টাকা হয়, তুমি নৈনিতাল পুরো ঘুরতে পারো। হ্যাঁ সাইকেলও রাখা আছে, অনেক জায়গায় সাইকেল রাখা, চাকাগুলো অনেকটা মোটা। হ্যাঁ বৃষ্টিটা একটু কমেছে, এখন আমরা রোপওয়ের দিকে যাবো, এই রাস্তাটা রোপওয়ে উঠে যাচ্ছে। ম্যাল থেকে নয়না দেবীর রাস্তাটা যেখান দিকে চলে গেছে, নয়না দেবী মন্দিরের রাস্তাটা, সেখান থেকে আরেকটুখানি এগিয়ে গেলেই তোমরা কিন্তু রোপওয়ের রাস্তা দেখতে পেয়ে যাবে। উনি উঠছেন, হাত ধরবেন না, কোলেও উঠবেন না, ও একা একাই এতটা উঠবে। হ্যাঁ বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি জিনিসপত্রও আছে। এখানে রোপওয়ের বুকিং কাউন্টার, টিকিট দাও বলো, তোমার তো টিকিট নেই, তোমার তো টিকিট নেই, তাহলে কি হবে? আচ্ছা 9টা থেকে রোপওয়ে স্টার্ট হয়। কাহাঁ সে জানা পড়তে উপর, চল চল আমি দিচ্ছি তোমার, চল এটা একটা অ্যাক্টিভিটি, এইখানটায় সাইকেলটা চালাতে হবে, মানে ওরা হেল্প করবে, ওখান দিয়ে যেতে হবে। আমি সাইকেল চালাতে পারি বলে কৌশিক বলছে করবে, আমি বললাম ব্যাস। নৈনিতালে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, শুধুমাত্র বোটিং না, অনেক অ্যাক্টিভিটি হয়। আচ্ছা রোপওয়েতে বেশ লাইন তো, বাট আমার ওই রোপওয়ে, আমার জন্য রোপওয়ে আর ওই বোটিংটাই ঠিক আছে। হাত ধরো, বকা দেবে নালে। হ্যাঁ এটাই রোপওয়ে। ওয়েদারটা খারাপ বলে বললো, কতটা দেখা যাবে জানা নেই।
আর এখানে রোপওয়েতে এক ঘন্টা স্টে করা যায় যেখানে ওরা নিয়ে যাচ্ছে, না চাইলেও আমরা ফিরে তাড়াতাড়ি চলে আসতে পারি। হ্যাঁ কি বলছো? দার্জিলিং এ ভয় লাগে, একটু ভয় ভয় লাগে। হ্যাঁ আমারও একটু ভয় ভয় লাগছে। এটা উপরে উপর থেকে আসছে, দেখো আসলে কত উপর থেকে আসছে, তো এই জন্য একটু হালকা ভয় ভয় লাগছে। দার্জিলিংটা একটু সমতল টাইপের লাগছিল তাই জন্য ভয়টা লাগেনি। আদি রোপওয়ে হ্যাঁ হয়ে গেছে। কিসে যাবে তুমি? কি আসছো? রোপওয়ে রোপওয়েতে আমরা উঠে গেছি, কিন্তু এখানে কোনো সিটিং নেট কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। অনেকটা উপরে উঠে গেছি আমরা, আর হালকা মাথাটা ঘুরছে, হালকা মাথাটা ঘুরছে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমরা প্রায় চলে এসেছি। সামনের উপরে আছে। আচ্ছা আমরা এই উপরে আসলাম, উপরে একটা ডাইনোসর পার্ক আছে, ওটা এই টিকিটের মধ্যে ইনক্লুডেড। আর পার পার্সন টিকিট হচ্ছে 370 টাকা, আর যদি 3 বছরের ওপরে হয় বাচ্চাদের টিকিট হচ্ছে 270 টাকা। তো এখন ডাইনোসর পার্কটাতে যাচ্ছি, আমাদের হাতে 1 ঘন্টা টাইম আছে, আমরা 1 ঘন্টা এখানে থাকতে পারবো। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে ব্যাক করতে হবে। এই যে ডাইনোসর পার্ক আমরা চলে এসেছি, জাস্ট রোপওয়ে থেকে নামলেই ডাইনোসর পার্ক। আমি কৌশিককে এইটা করতে প্রস্তাব দিচ্ছি, ওখানে বসে বোধ হয় ছেড়ে দেবে নাকি? দেখো আমি যেটা অনলাইন দেখতাম সেটা তো ওরকমই ছেড়ে দিত, এখানে তো আস্তে আস্তে উঠছে, আমি যাই না। এই যে এই যে ইনি উনি গাড়িগুলো থেকে চলে যাচ্ছেন, ও এটা ইজি আছে, এটা জাস্ট 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। চলো ডাইনোসর পার্কটা দেখে নি। দেখ ওই দেখ ওই দেখ
বলো হ্যালো ডাইনোসর তো ভয়ের কিছু নেই কোলে নিয়ে চলো চলো না ছোটদার কিছু হয় না ও বাচ্চা প্রথমে আমিও একটু ভয় পেয়ে গেছি দেখ আওয়াজটা দেখে মনে হচ্ছে না কাশছে এটা তো বেবি ডাইনোসর এটা কিচ্ছু হবে না আমাদের কি এখানেই দাঁড়াতে বলেছিল চলো দাঁড়াই এখানে এটা কি আমি চমকে গেছিলাম প্রথমে অ্যাকচুয়ালি মনে হয় এটা ফসিলস কিছু একটা হবে না না এখানে ডাইনোসরই আছে ও ডাইনোসর আসবে আচ্ছা আচ্ছা আসুক আদি ডাইনোসরটা কেমন করছিল কেমন করছিল ডাইনোসর কেমন করছিল ও হয়ে গেছে আমরা এখানে দাঁড়াই নাকি কি ওই দাদাটা কি সেজে এসছে তোমার কি মনে হয় না এত তাড়াতাড়ি সাজতে পারবে না আদি ওর আইসটা কি কালারে বলো ইয়েলো কালারে আইস তো দেখো হ্যালো বলো হ্যালো আদি হ্যালো বলো হ্যালো পিছিয়ে যাও পিছিয়ে যাও আদি হাসছে এরকম তুমি আসল ডাইনোসরটাকে দেখে ভয় পেলে না হেসে দিলে আর এটাকে দেখে তোমার ভয় লাগবে যাবি ডাইনোসরটাকে ধরতে চল তাহলে খেয়ে নেবে তো ভাত ডাল কিন্তু এই ভাত ডাল খাবি তো ভাত ডাল খাবে ভাত ডাল এখানে দাও এখানে আমার দিকে তাকিয়ে বলো ভাত ডাল খাবে ভাত ডাল খাবে এটা এখানকার একটা ভিউ পয়েন্ট এখানে সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারে কিউট লাগছে না চল এই অন মারি সাথে একটু অ্যাঙ্গেল চেঞ্জ এই যে ভিউ পয়েন্ট ভিউটা জুম করে দেখি দাও উল্টো দিক থেকে আমি একটা আমার মুখটা দেখাচ্ছি সবই কাটতে হয়ে গেছে নয়নি লেক হ্যাঁ যে নয়নি লেক দেখা যাচ্ছে আর এই যে হোটেল সাইডটা খুব সুন্দর লাগছে না এটা আরো ভালো লাগবে যদি মানে যখন স্নোটা হয় অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম স্নো ভিউ পয়েন্ট কারণ এখানে যখন পুরো স্নোটা হবে তখন পুরো সাদা লাগবে এবার আমাদের ফেরার পালা সবাই একসাথে মিলে এতজন মিলেই যাবো একটা রোপওয়েতে আর সত্যি কথা বলতে দার্জিলিং এর রোপওয়ে প্রাইস অনেকটা কম ছিল প্রথম কথা 370 ছিল ঠিক আছে 70 টাকা যেটা ডাইনোসর পার্কটা দেখেছে বাচ্চা থাকলে ভালো লাগে বাচ্চা ছাড়া ডাইনোসর পার্ক ভালো লাগে আর 300 টাকা যেটা পার পার্সন
আমার কাছে কিন্তু অনেকটি ওভার প্রাইস লাগে, কারণ দার্জিলিংয়ের থেকে অনেকটা কম ছিল। এক্স্যাক্টলি মনে নেই কত টাকা এক্স্যাক্টলি দার্জিলিংয়ের উপর, বাট এর থেকে অনেকটা কম ছিল আর অনেকটা রাস্তা ছিল। তারপরে কথা হচ্ছে অনেকটা রাস্তা কভার করে, অ্যান্ড সেই রাস্তাটা পাহাড়ের যে বিউটি সেটাকে ডিফাইন করে। এখানে তুমি জাস্ট দেখতে পাচ্ছ নিচ থেকে ওপরে আসছে, আর এখানে পুরোই শহর করে দিয়েছে। তুমি জাস্ট লেকটা, হ্যাঁ তুমি লেকটা দেখতে পারছো, কিন্তু সেখানে কোনো সিটিং নেই। এক একটা রোপওয়ে এখানে যেমন আছে, পাঁচ ছয় সাত আট নয় দশ বারো জন যাবে, চলে গেছে, তুমি দাঁড়াবে এখানে, দাঁড়াবে না না থাক থাক, কেমন করে ডাইনোসর চলে গেল, তো বাই বাই হয়ে গেল। এই সাইডে দেখো পুরো মেঘ হয়ে আছে পাহাড়ের উপরটায়। আর যেটা আমি বলছিলাম, দার্জিলিং এ পুরো সিনারিক বিউটিটা থাকবে। এখানে অনেক জায়গায় কিন্তু বাড়ি হয়ে গেছে ভিতরে, ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, বাট কিছু কিছু এই যেমন এই জায়গাগুলোতে বাড়ি হয়ে গেছে, এরকম ব্যাপারটা চলে এসছে, তাই জন্য ওই বিউটিটা কমে গেছে যেটা দার্জিলিং এ স্টিল আছে। এটা পুরো শহরটা, এই সাইডে পুরোই বসতি আছে। এই যে আরেকটা রোপওয়ে চলে গেল, পুরো ভিউটা কিন্তু এখানে তুমি পাবে নৈনিতালের। ইভেন এখানে ক্রিকেটের যে ফিল্ডটা অনেকটাই বড়, তো সামনে হলো ক্রিকেটের ফিল্ডটা। আজকে বেশ ভালো ক্লাউডি ওয়েদার আছে, হ্যাঁ নো ডাউট অ্যাবাউট। এই রোপওয়ে থেকে পুরো নৈনিতালের যে তালটা, যে লেকটা, সেটার ভিউটা তুমি পাবে। বাট নিচে মানে সাইড সিনিং এর মধ্যে শুধু তুমি এই তালটাই দেখতে পাবে, বাদ বাকি আর কিছু নেই। চলো আমরা চলে এসেছি প্রায় নৈনিতালে। একটা নতুন নিয়ম দেখলাম, এখানে থেকে শালিমার, হ্যাঁ হ্যাঁ নয়না দেবী মন্দিরের একদম দেখেছো, একজনের কত মানে নয়েজ একজনের ওয়েট, এখানে টিকিট করতে হবে। টোটোগুলো কিন্তু একদম নয়না দেবী টেম্পলের এক্স্যাক্ট পাশে, যেখান দিয়ে মেল রোডটা চলে গেছে সেখানেই থাকবে।
এখানে টিকিট তোমাদেরকে কাটতে হবে।